আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন, পূর্বাশোহাশী আহমেদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে বিষয়টা হইল যৌনহীনতা, এটা কি শারীরিক না মানসিক, এটা কিভাবে বুঝবেন, শারীরিক না মানসিক, বোঝার কিছু টিপস দিব। বুঝতে পারলে আপনার এই রোগ থেকে আপনি নিজে নিজে অনেকটাই সহজ হবে ভালো হওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল সবসময় দেখেন, এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করবেন, ভালো ভালো লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন। যত বিপদ আপদ যেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদকে দূর করে দেয়, যারা শত্রু তাদেরকে মিত্র বানিয়ে দেয়, তাদেরকে হেদায়ত দান করে, তাদের যে মনের ভাষণা সেটা পূর্ণ করে দেয়। অনেকেই আসে এক ডোজ খেয়ে ভালো হয়ে যাব, ভালো না হলে ডাক্তারের বদনাম করব, আমার ক্ষমতা আছে তাকে ফেসাবো, এই চিন্তা ভাবনা নিয়ে যারা আসেন তাদের নিয়ে একটা ভিডিও বানাবো। এটাকে বলা হয় ইগো, মানে আপনার অহংকার, আপনার দেমাগ আপনি দেখাতে পারেন, কিন্তু আপনি ভালো হওয়ার অর্গান না জানলে, যদি আইন না জানেন, তাহলে নিজে নিজেই নিজের পায়ে কুড়াল দিয়ে ফেললেন, নিজেকে বুঝে নেবেন। নিজের অহংকারের কারণে আপনার বিপক্ষে যে কাজগুলি হবে সেটা হবে আপনার নিজের ব্রেন আপনার বিপক্ষে চলে যাবে, আপনি যে কাজের জন্য আসছিলেন সেই কাজটা বিফল হয়ে যাবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন না, নিজে নিজেই নিজের জীবনটাকে ধ্বংস করবেন। যেমন অনেকেই হোমিওপ্যাথিতে আসেন, এসে বলে যে ডাক্তার সাহেব আপনার ভিডিও দেখে আমি খুবই মনোমুগ্ধ, আমি খুবই আনন্দিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার প্রিয় ভাই, আপনি আমার প্রিয় ডাক্তার, আপনার মতন এমন একজন স্যার পৃথিবীর পক্ষে নাই, আল্লাহ রাসূলের কাছে স্যাপ সিটে দাও, কারণ এই দিয়েই আপনার পিছনে সবচেয়ে বেশি বদনাম করবে, আপনার বিরুদ্ধে বাজে কমেন্ট করবে, আপনাকে কষ্ট দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি সত্য। আপনি হোমিওপ্যাথি সংক্রান্ত বিষয়ে, হোমিওপ্যাথি দর্শন সংক্রান্ত বিষয়ে আপনার জ্ঞান নেই, আপনি কিভাবে হোমিওপ্যাথি ডাক্তারকে আপনি মানে সাজেস্ট করতে পারেন? হোমিওপ্যাথির নিয়ম হলো রোগ বেড়ে যাওয়া। কেন রোগ বেড়ে যায়? রোগ বেড়ে যাওয়ার কারণ হলো যে আপনি অনেকগুলি প্যাথি খেয়েছেন, অনেকগুলি প্যাথি খেয়ে আপনার জীবনটাকে শেষ করে দিয়েছেন, অথবা আপনার দেখা যায় যে আপনার যে কাজের জন্য এসেছে সে কাজটা আপনি মনে করতেন যে আমি এটা খেয়ে সেটা খেয়ে তো ভালো থাকি, তা আমার কাছে কেন আসলেন? আমার কাছে আসছেন তো আপনার বিপদের কারণে, নাহলে তো ডাক্তার কাছে এসে মানে ডাক্তারকে ঘন্টার পর ঘন্টা তারপরে ফোনের পর ফোন দিয়ে কষ্ট দিতেন না, কষ্ট আপনি পেয়েছেন বলে তো কষ্ট দিতেছেন, এখানেও তো আসছেন। আসার ফলে দেখা গেল যে আপনি 2-3 মিনিট পারতেন সেটা ডাউন হয়ে গেছে। এই 2-3 মিনিট আপনার জন্য স্বাভাবিক নয়, এটা প্রাকৃতিক উপায়ে স্বাভাবিক, কিন্তু একটা সেক্সুয়াল দুজনের পার্টনারশিপের মধ্যে কোনো স্বাভাবিক নয়, কমপক্ষে 10-20 মিনিট। আর যারা 2-3 ঘন্টা যাদের স্ত্রীরা পান সেটা আবার আলাদা কথা, এদেরও মেডিসিন আছে, এরাও রোগী। এবং যারা আপনার ঘন্টার পর ঘন্টা সহবাস করে পুরুষ, তারাও রোগী। স্বাভাবিক প্রক্রিয়া মানুষগুলি থাকবে শান্ত, সব দিক দিয়ে শান্ত থাকবে। তাহলে এই যে মনে করেন যে এক ডোজ খাওয়ার পর দেখা গেল যে আপনার ডাউন খেল, হোমিওপ্যাথির নিয়ম হলো যে হোমিওপ্যাথি আমি চ্যালেঞ্জ করলাম যে কোন হোমিওপ্যাথি এটাকে ভুল ধরুক। হোমিওপ্যাথি খাওয়ার পরে দেখা গেল যে আপনার ক্রিয়া, যে ক্রিয়ার জন্য আসছিলেন সেই ক্রিয়াকে আপনাকে বিফলে দেখাচ্ছে, অর্থাৎ ডাউন খেয়ে গেছে। আপনার চর্মরোগের জন্য আসছিলেন, চর্মরোগ বেড়ে গিয়েছে। আপনি ক্যান্সারের জন্য আসছেন, ক্যান্সার বেড়ে গিয়েছে, অর্থাৎ জ্বালা যন্ত্রণা বেড়ে গিয়েছে। আমার এই মুহূর্তে প্রমাণ যে নারগা থেকে অর্থাৎ জামালপুর, এই গাজীপুরের শেষমাথা, এখান থেকে রুগী এসেছে ক্যান্সার, ঢাকা মেডিকেল থেকে ফিরত, আলহামদুলিল্লাহ তিনি ভালো হয়ে গেছেন। তার বাবাকেও বলেছিলাম যে আপনিও ক্যান্সার, তিনি ক্যান্সার ধরা পড়লো, আমার কাছে আসলেন, আলহামদুলিল্লাহ ভালো দিকে যাচ্ছে, তার স্টোমাক্স কার্সিনোমা ভালো হতে যাচ্ছে, সে এত ব্যথা চিকুর পাচ্ছে, গতকালকে এসেও পরশুদিন এসেও দেখা গেল যে আমি তাকে ব্যথা কিছুটা উপশম দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে উপশম দিয়েছে, ওষুধ সঠিক পড়ছে, তারপর গেছে। এখন আজকে ফোন আসলো যে হ্যাঁ আজকে অনেকটাই ভালো, তাহলে বেড়ে গেল। কেন বেড়ে গেল? আপনি বললেন যে আমি তো হোমিওপ্যাথি, আপনি হোমিওপ্যাথি কি জানেন, আপনি হোমিওপ্যাথি সংক্রান্ত বিষয়ে কি জানেন, কতটুকু জ্ঞান আপনার আছে? একটা ডাক্তারের সাধারণ জ্ঞান থাকে না, একজন হোমিওপ্যাথি ডাক্তার মহাসমুদ্রের মাছ থেকে একটা বালুর কোনাকে 1000 বার ভাগ করলে যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান অর্জন করতে পারে। আপনি জানেন না, জানেন না, আপনি
কেন বলেন যে আমি তো হোমিওপ্যাথি জানি না? আপনি কোন হোমিওপ্যাথি সংক্রান্ত বেশি আপনার জ্ঞান আছে? কোন প্যাথি সংক্রান্ত বেশি জ্ঞান নেই। আপনারা যা দেখতেছেন তা হলো আপনার হাওয়া দেখতেছেন, কিন্তু কোনো প্যাথিরই আপনার মূল জ্ঞান আপনার ভিতরে নাই। তাহলে বেড়ে গেল আপনার যৌনহীনতার জন্য, যৌনহীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য যৌনহীনতা চলে আসলো। এই মেডিসিন আপনার জন্য সঠিক, আপনাকে কমপক্ষে দেখা গেল 2-3 মাস অপেক্ষা করতে হবে। আর যদি বলেন যে আমি তো শেষ হয়ে গেছে, আপনার ওষুধ বন্ধ করে দিয়েছি, আপনি বন্ধ করে দিয়েছেন, আপনার ইচ্ছা বন্ধ করে দিয়েছে, আপনার পায়ে নিজে কুড়াল দিবেন। হোমিওপ্যাথি দ্বারা কখনই ক্ষতি হয় না, যদি নিজে ক্ষতি, নিজে যদি কোনো সিম্পটম পাতেই না ফেলেন। কেমন আমার কাছে এসে আপনি ভালো দেখালেন, আপনাকে মেডিসিন দেওয়া হলো ভালো মেন্টাল রূপে ভিত্তি করে, সিমটমের ভিত্তি করে, কিন্তু অন্যখানে গিয়ে দেখা গেল যে আপনি উল্টাপাল্টা, বা ওষুধ খাওয়ার পর আপনি উল্টাপাল্টা মেজাজ চলে আসলো, তাহলে বোঝা গেল যে আপনার এই সিমটম কেটে গিয়েছে। এই সিমটম আর আপনার ভিতরে নাই, লক্ষণগুলি আপনার ভিতরে নাই, এখন আপনাকে আবার আলাদা ওষুধ দিতে হবে। আর যদি আপনি হাইপোক্রেসি হন তাহলে তো কোনো কথাই নাই, যদি আপনি ডাউটফুল রিকভারি হন তাহলে তো কথাই নেই, সন্দেহ প্রাণ হইলে আপনি ভালো হবেন না, আমি খারাপ হয়ে গেছি, হ্যাঁ ডাক্তারকে সাহায্য করবো, এমন ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই পৃথিবীর বুকে। কারণ আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমি যদি আপনাকে কোনো ওয়ান টাইম জাতীয় বা কোনো ওষুধ, এমন ওষুধ দেওয়া হয়েছে যেটার কারণে আপনার রিয়াকশন, হোমিওপ্যাথি রিয়াকশন হবে কোথায়? তো হোমিওপ্যাথি জগতে এমনভাবে আপনাকে চিকিৎসা দেওয়া হইতেছে যাতে আপনার ভিতরে কোনো সাইড এফেক্ট না আসে। এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা তৈরি করা হয়, এখানে কোনো ওয়ান টাইমে দেওয়া হয় না, এখানে কোনো ফুল টাইমে দেওয়া হয় না। আপনার মানসিক যন্ত্রণা থেকে আপনার এই রোগগুলি চলে আসে। হাই হুতাশ হলে চলবে না, হাই হুতাশ করে পৃথিবীর মধ্যে কিছুই করা যায় না। কেউ যদি চাইতো যে আমি 5 তলা একসাথে করে ফেলবো, তাহলে ওই নিচের প্লাওয়ারের দিকে তাকাইলে মানুষ ভয় পেয়ে যেত না। হ্যাঁ, প্লাওয়ার থেকে উঠতে হবে, আপনাকে গর্ত করতে হবে, ভালো জায়গাকে আপনার গর্ত করতে হবে, তারপর প্লাওয়ার গাঁথতে হবে, অথবা আপনাকে পাথর দিয়ে অথবা আপনাকে যে গাড়ার জিনিস সেটাতে পিটিয়েই গাঁথতে হবে। ব্যথা পেতে পেতে আপনি আপনি বিল্ডিং করতে পারবেন, না হয় আপনার এই বিল্ডিং করা সম্ভব নয়। আপনার ভিতরে যে আপনার পাসপোর্টগুলি সব ঠিক হওয়ার পরে আপনাকে ঠিক করবে। হাত কেটে গেছে, আপনি ব্যান্ডেজ করবেন না, মনে করবেন আমি কাজ করবো, আর ঘাস শুকাই যাবে, কেটে গেছে, 2 ভাগ হয়ে গেছে, তাহলে কি সম্ভব? সম্ভব নয়। আপনাকে হোমিওপ্যাথি রিকভারি করতে হলে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে আপনি হোমিওপ্যাথি নামে বদনাম করে লাভ নেই, আর খামাখা কোনো ফ্যাসাদ করার চেষ্টা করলে কোনো লাভ নেই। কারণ আমার এবং শত শত রোগী ভালো হইতেছে, শত শত রোগী ফেল হইতেছে। যারা ফেল হইতেছে বেশিরভাগই হইল আপনার মতন, অমুকের মতন, তমুকের মতন, এসে এক ডোজ খেয়ে গেই লাপাত্তা। তাহলে কি ডাক্তাররা কি প্রতারক হয়ে যাবে? ডাক্তার প্রতারক হবে কেন? ডাক্তার তো বলেন আপনি এক ডোজ ভালো হয়ে যাবেন, আপনাকে এক ডোসেই আপনার লিঙ্গ বাপের মতন দাঁড়িয়ে থাকবে। যদি আপনার লক্ষণ দেওয়া, আপনার সিমটম দেওয়া, আপনার সমস্ত হিস্টোরি যদি দেওয়া ঠিক থাকে, তাহলে ওষুধ যদি সঠিক থাকে 2টা কাজ হবে। হয় আপনার সাথে সাথে আপনার দেখাবে ফলাফল, না হয় বিফল দেখাবে। বিফল দেখালেও সঠিক তথ্য, আর ফলাফল দেখালেও চলবে। আপনি আরো হাজার হাজার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আপনি জিজ্ঞাসা করুন, হাজার হাজার পৃথিবীর বুকে ডাক্তার আছে, জার্মানি ডাক্তার আছে, আপনি ইংলিশ জানেন, আপনি অস্ট্রেলিয়া আছে, আপনি ব্রিটিশে আছে, এই সমস্ত হোমিওপ্যাথি আছে, আপনি ভারতে আছে, জিজ্ঞাসা করে দেখেন, বাংলাদেশে হোমিওপ্যাথি বোর্ড আছে, সেখানে জিজ্ঞাসা করে দেখেন, তারপরে আসেন। 20-22 আপনি দেখলে 21 যেতে হবে, আবার 21 গিয়ে দেখা যাবে যে আপনার প্রাণটাই হয়তো নস্যাৎ হয়ে যেতে পারে। কারণ আপনি যাকে হত্যা করতে যাবেন দেখা গেল যে তিনি সঠিক, পরে দেখা গেল যে নিজের জীবনটাই শেষ হয়ে যায়, বিপদ ডাকতে গিয়ে একটা ফেলাইতে যে নিজে বিপদে পড়ে যায়, একজনের নাক কাটতে যে নিজের নাক কাট আগে কেটে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এগুলো তো বুঝতে পারেন, এগুলি সঠিক তথ্য। হোমিওপ্যাথি জগতে যদি আপনি ভালো হতে চান, 1 বছর সময় লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, আবার 1 সেকেন্ডও লাগতে পারে। এটা আপনার অর্গানের উপর নির্ভর করবে, আপনার শরীরের যে অর্গান সেই অর্গানের উপর নির্ভর করবে। আমি আপনাদের অনুরোধ করবো এই ভিডিওটাকে বেশি বেশি
ভাইরাল করে দেবেন। হোমিওপ্যাথি জগতে যারা আছেন সকলকে বলবো, আপনাদের উপকার স্বার্থে, হোমিওপ্যাথি উপকার স্বার্থে হোমিওপ্যাথিক ভাইদের বলবো, হোমিওপ্যাথি ডাক্তার ভাইদের বলবো, বোনদের বলবো, হোমিওপ্যাথি ছাত্রছাত্রীদের বলবো, আমার ছাত্রছাত্রীদের বলবো, আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের বলবো, তোমরা এটাকে ভাইরাল করে দাও। কারণ হোমিওপ্যাথিকে দাবাই দেওয়ার জন্য অনেক চক্রান্ত চলে, অনেক একের উপর লেভেল থেকে শুরু করে একেবারে নিচ লেভেল পর্যন্ত চক্রান্ত চলে। এই চক্রান্ত নস্যাৎ করার জন্য ভিডিওটাকে জানিয়ে দাও, তোমরা ভাইরাল করে দাও, যাতে করে হোমিওপ্যাথির ভুল ধারণা করে তাদের মাস থেকে চলে যায়। তাহলে আপনার মানসিক না শারীরিক, যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো যে আপনি ঘুমের পর থেকে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর যদি দেখেন যে আপনার লিঙ্গ দাঁড়িয়ে আছে, সহবাসে টাইম পান না, তাহলে বুঝতে হবে আপনার এটা শারীরিক নয় মানসিক রোগ। আর যদি দেখেন যে লিঙ্গ দাঁড়ায় না ঘুমের পর, ঘুমের পরে ওঠার পর দেখছে লিঙ্গ নিস্তেজ আছে, তাহলে বুঝতে হবে শারীরিক রোগ। এই শারীরিক রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে যেটা করতে হবে একমাত্র হোমিওপ্যাথির কাছে যেতে হবে। হোমিওপ্যাথির কাছে ইন টোটাল আপনার জীবন ইতিহাস বৃত্তান্ত, অহংকার অহমিকা, ইগো থেকে শুরু করে অ্যাংজাইটি থেকে শুরু করে ফেয়ার থেকে শুরু করে আপনার যত ডিলিয়েশন আছে, যত আপনার ইনয় আছে, যত আপনার ভিতরে যত আবেগ আছে, যত কিউরিসিটি আছে, লোকেসিটি আছে, সব বর্ণনা করতে হবে। এই সমস্ত বর্ণনা দিলেই আপনার জীবনটা ধন্য হবে। আপনার ভিতরে যদি কৃপণতা থাকে, আপনার ভিতরে যদি অহমিকা থাকে, আপনার ভিতরে যদি দেমাগ থাকে, আপনার ভিতরে যদি আপনার পজিশনকে অনেক বড় মনে করেন, সব কিছু বর্ণনা করতে হয়। এই জন্য আপনার সাথে দু একজন লোক নিয়ে আসলে সবচেয়ে বেটার হয়, কারণ আমরা অনেক সময় লোকদের কাছ থেকে জেনে নিই আপনার নেচার সংক্রান্ত বিষয়ে, আপনার তথ্য সংক্রান্ত বিষয়ে। আপনার যে তথ্যটা আপনি দিতে পারেন না, সেই তথ্যটা দিতে পারে আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ছোটবেলায় কিভাবে আপনার জীবনযাপন করেছেন, সমস্ত কিছু বলতে পারে আপনার বন্ধু বান্ধব, আপনি কিভাবে আপনার জীবনটাকে ধ্বংস করেছেন, সব কিছু সঠিক তথ্য দিতে পারবে আপনার বন্ধু বান্ধব। আপনি কিভাবে এই জীবনটাকে গড়ে উঠলেন ছাত্র জীবন থেকে, এগুলি বলতে পারবে আপনার আশেপাশের লোকরা। এই কারণে আমাদের কাছে যখন আপনারা আসবেন, দু তিনজন লোক নিয়ে আসবেন, এতে কি হয় ওদের কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে পারি, কিছু তথ্য জানতে পারি। আমি সবসময় বলি আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার এলাকার প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, এই বাংলাদেশে যে হোমিওপ্যাথিকে যেভাবে ডেভেলপমেন্ট করতে চায় কিন্তু পারে না, আশেপাশে সব হলো চোর বদমাইশেরা ভরে রয়েছে, তাকে যাইতা ধরে যাইতা ধরে যাইতা ধরে ধরে হ্যাঁ এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, পিতাহারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো। এই কারণে আপনারা আবার মনে করেন না যে একেবারে মানে প্রধানমন্ত্রীকে আমি আলো দিচ্ছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন। আমি এই জন্য বলবো যে হোমিওপ্যাথির জন্য কিছু করুন, আপনি করতে চেয়েছেন করতে পারতেছেন না, কিন্তু হোমিওপ্যাথির জন্য কিছু করুন, করে যান। পৃথিবীতে আর কদিন বাঁচবেন, বয়স অনেক হয়ে গেছে, আপনি হোমিওপ্যাথির জন্য কিছু করেন। আপনি গেলে মনে হয় না হোমিওপ্যাথি বাংলাদেশে কেউ অগ্রগতি দেখে নিয়ে যাবে। আপনার আশেপাশে যারা আছে এগুলিকে বাদ দিয়ে আপনি নিজে নিজে কিছু করার চেষ্টা করুন। হোমিওপ্যাথির জন্য ল্যাবরেটরি তৈরি করে দেন, হোমিওপ্যাথির জন্য গবেষণাগার তৈরি করে দেন, হোমিওপ্যাথিকে প্রচারের জন্য আপনার সরকারি টেলিভিশনের ভিতরে বেশি বেশি তাদেরকে আহ্বান করান, হোমিওপ্যাথিকে প্রচারের জন্য এলোপ্যাথি যেভাবে প্রচার করা হয় সেভাবে প্রচার করান। গ্রান্টি দিচ্ছি বাংলাদেশে অসহায় এই যে যারা যৌনহীনতা ভুগতেছেন, শুধু একটা কারণে অনেকগুলি কারণ, আপনি যে খাবার খান কোনো খাবারের নেই, যেখানে চলাফেরা করেন সেখানে কোনো স্বাস্থ্যবিধি নেই, যে রুমের ভিতরে ঘুম আসেন সেই রুমের ভিতরে কোনো আবহাওয়া ঠিক মতন নেই, সেখানে অক্সিজেনের কোনো সরবরাহ ঠিক মতন নেই, কত বলব, বলতে বলতে তো সে জীবন হয়ে যাবে। আপনি যেই যখন ঘুমতে গেলেন ওটা ঘুমের সময় না, আপনাকে খাটার দরকার সর্বোচ্চ 8 ঘন্টা, সেখানে আপনি খাটতেছেন 24 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, আপনি কষ্ট করতেছেন। আপনার শরীরে তো একটা চাহিদা আছে, তাতে একটা বিশ্রাম আছে, আপনি অর্থের জন্য খুব কষ্ট করতে 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 আপনার জীবনটাই শেষ হয়ে যায়। কেউ কারোর জন্য নয়, আপনি আপনার জন্যই। আপনি আপনার শরীরের সাথে যদি প্রতারণা করেন, আপনার শরীর আপনার সাথে প্রতারণা করবে, আল্লাহ তাআলা কিয়ামতে যে এই কথাগুলি জিজ্ঞাসা করবে, এই কথাগুলি আপনার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো, আমার দেওয়া নিয়ামতকে তুমি কীভাবে ব্যবহার করেছো, সব কিছু জিজ্ঞাসা করবে। হোমিওপ্যাথি জগতে যদি কোনো সঠিক তত্ত্ব পেতে চান,
তাহলে অবশ্যই একটা হোমিওপ্যাথি এই বাংলাদেশে বিপ্লব ঘটাতে হবে। এখানে যদি সঠিক চিকিৎসা দিতে পারে তাহলে প্রত্যেকটা রোগী ভালো হবে। আমার কাছে হয়তো হবে না, আরেকজনের কাছে হবে, এলোপাথি থেকে দূর পারে না, অলোপাথি তো দূর পারতেছে, আজকে এখানে কালকে ওখানে, কালকে ওখানে কালকে ওখানে, পরীক্ষা নিরীক্ষা করতে 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 ভিখারি হয়ে যাচ্ছে, তারপর তারা ভালো। কারণটা হলো তারা মুখরুচি কিছু প্যাথোলজি অ্যানাটমি বোঝাতে পারে, যার কারণে তারা ভালো। আশা করি বুঝতে পারছেন, বেশি বলতে গেলে ঘৃণা ছড়ানোর কথা হয়ে যাবে। সব পেথেরই সুনাম আছে, সব পেথেরই কিছু দুর্নাম আছে, আমাদের হোমিওপ্যাথিরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল দিতেছে, আর যারা সঠিকভাবে চিকিৎসা দেয় তাদের জীবনটা তো ধ্বংস করে দিতেছে। কারণ তারাও এখন ফাইটো কি বলে, তারাও এখন সেরা, তারাও এখন আপনার দেখা যায় যে অন্য পেথের মতন ট্যাবলেট বিক্রি করে, ক্যাপসুল বিক্রি করে, তারাও এখন ওয়ান টাইম বিক্রি করে, এটা না দিলে রোগী ভালো হয় না। তাহলে আমার কাছে কেন এত শত শত রোগী ভালো হচ্ছে? সব যে হয়েছে তা নয়, আমার কাছে এগুলো হবেও না। তাই আপনাদের অনুরোধ করবো, হোমিওপ্যাথিদেরকে অনুরোধ করবো, সঠিকভাবে চিকিৎসা দিন, আল্লাহ তাআলা আপনার মেধাকে খুলে দেন। আমাদের যদি সেভাবে ল্যাবরেটরির মানের প্রধানমন্ত্রী তৈরি করে দেয় তা আমাদের ছাত্রছাত্রী যা আছে, আমরা বকা সকা যা আছি, আশা করি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অন্যপেথি ডাক্তারের চাইতে তারাও 100 রোগী দেখবে, আমি 100 রোগী দেখবো। মেডিসিন দ্বারা, সার্জারি নয়। সার্জারি যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরও ওই মেশিন পত্র দিতে হবে। আমরা থার্ড স্টেজ, চতুর্থ স্টেজে যা, আমরা চতুর্থ স্টেজের রুগীগুলিকে আমরা মেডিসিন দ্বারা ভালো করবো, পারলে তারা ভালো করুক সেকেন্ড স্টেজের রুগীগুলিকে। আজকে এই বলে বিদায় নিচ্ছি, আমার তৌফিক ইলাহী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।